এক ছাত্র ভাই প্রশ্ন করেছেন যে ভালো ভালো আলিম হওয়ার জন্য, আলিম দিন হওয়ার জন্য কিরকম ভাবে মেহনত করার দরকার, এবং কি আপনাকে জিজ্ঞেস করেছেন আপনি কিরকম ভাবে মেহনত করেছেন? দেখেন, একজন ছাত্র আমাদের মৌরঙ্গাবাদের, না উনি অন্য ছাত্র, উনি প্রশ্ন করছেন আমার ব্যাপারে যে আপনি কিভাবে ভালো আলিম হলেন। আমি তো ভালো আলিম নয় ভাই। ঠিক আছে, মেহনতের কথা বলছেন যে উনি মেহনত করছেন বা ভালো আলিম কিভাবে হইছেন। ভালো আলিম হওয়ার জন্য প্রথম প্রয়োজন হইল আপনি খুব বেশি মেহনত করবেন, আপনি ক্লাসের মধ্যে মিস করবেন না, নিজের দর্শে নেজামি যেইটা এইটার পাবন থাকবেন, উস্তাদদের আদব করবেন, উস্তাদদের সঙ্গে সম্পর্ক রাখবেন, যে মাসলা আপনার জানা নাই বা যে গ্রামার চাই নহু হোক, সরফ হোক, বা যে কোনো মাসাইল আপনার একটু সন্দেহ আছে বা এবারত রিডিংয়ের মধ্যে একটু সন্দেহ আছে, এই বস্তুটা আপনি উস্তাদের সাথে সম্পর্ক জুড়ে ওনার থেকে আপনি ইলিমটা নিয়ে নেন। আর সবচেয়ে বড় কথা যে আপনি রাত্রে জাগিয়া এবাদত করেন, এবাদত মানে আপনার মেহনত, আপনার সবক এই সমস্ত ইয়াদ করেন, মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করেন। আর এর চেয়ে ভালো হইল যে আপনি নিজে আজকে যে ক্লাসের মধ্যে যে সবক হবে উস্তাদ টিচার যে পড়াইবেন, এই সবকটা আগে আপনি মোতালা করে নেন, প্রথমে পড়িয়া নেন যে এই সবকের মধ্যে আগামীতে কি আসতেছে, আগামীকাল আমার উস্তাদ কি বলবেন। এটা আপনি একটু সরা হোক, হাসিয়া হোক, এবারত হোক, বাইনা সতুর হোক, এই সমস্ত আপনি একটু দেখিয়া নেন। বুঝেন না বুঝেন, বোঝা তো মুশকিল আছে, কারণ আগামীকালকে উস্তাদ সবক দিবেন, আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, তারপরেও একটু বুঝতে পারবেন। এই সমস্ত বুঝার মধ্যে যা গন্ডগোল থাকবে আপনি ক্লাসে যাওয়ার পর হল হয়ে গেল। এইদিকে আপনি প্রথমে রাত্রে চাইয়া গেলেন বা আগের দিন চাইলেন, মোতালা করলেন, পরের দিন উস্তাদ আবার পড়াইবেন, তখন এক পড়াটা আপনার দুইবার হইল, এইটার মধ্যে অনেক ফায়দা হয়। তাই অনেক বড় বড় উলামারা কিতাবে দেখা যায় যে বুখারি শরীফ ওনারা 70 বার, 400 বার, 500 বার ওনারা বুখারি শরীফের এবারত পড়ছেন। এত বেশি এবারত যারা পড়ছেন মানে আজকে এক পারা পড়ছেন, কালকে দুই পারা, কালকে পরশুদিন তিন পারা এ পড়িয়ে গেছেন, আবার 30 দিনে শেষ হইল, আবার এক পারা, আবার এক, এইভাবে 200, 300, 400 বার যদি বুখারি শরীফ যারা এবারত শুধু পড়ছেন, তাহলে এই এবারত পড়ার কারণে ওনাদের ইলম কতটুকু হবে? তাই মোতালাটা বেশি করতে হবে, আর হাসিয়া বেশি চাইতে হবে, আর নিজের হিরস, ইলিমের প্রতি হিরস হইতে হবে, লালচ হইতে হবে। আর দুনিয়ার যে সমস্ত মশগুলিয়াত, এই সময় ইউটিউব চ্যানেল, তারপর মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, এই সমস্ত থেকে নিজের জেহেনকে পরিষ্কার রাখবেন। যদি জেহেনের মধ্যে এই সমস্ত আসিয়া যায় তাহলে আপনার ইলিম অর্জন করা হবে না। তাই ইলিমের জন্য আপনি নিজে নিজেকে একদম একসু হইয়ে কিতাব মোতালা করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, উস্তাদের আদব করতে থাকেন, উস্তাদের কাছে যান বারবার, ওনাকে প্রশ্ন করেন এটা আমি বুঝি নাই, আপনি বুঝছেন কিন্তু তারপরে বলবেন আমি বুঝিনি, আর যেটা বুঝি নাই এটা তো ঠিক আছে, দুইবার তিনবার আপনি প্রশ্ন করেন। এইভাবে যদি আপনি তাহকিক করে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার ইলিম হবে, আর আপনি দর্শে নেজামি হিসাবে ক্লাসের যে সমস্ত কিতাব আছে এই সমস্ত মোতালা করার পর যদি সময় থাকে, যেমন আমার লাইফে আছে, আপনি প্রশ্ন আমার ব্যাপারে করছেন, আমার লাইফে আছে, সময় থাকার পর আমি উপরঞ্চি বিভিন্ন কিতাব আমি মোতালা করছি, আল্লাহর ফজল দেওবন্দ থাকা অবস্থায় তো বেশ করছি, আর মৌডুঙ্গা মাদ্রাসা থাকা অবস্থায় যেমন সাপ্তাহিক আঞ্জুমান আছে, ছাত্র ইউনিয়নের সভা আছে, এই সময় এক কিতাব, দুই কিতাব বা একটি কিতাব আনলাম, এই সমস্ত আউয়াল থেকে আখের মোতালা করলাম, বুঝি না বুঝি, ইয়াদ থাকুক না থাকুক, এইভাবে আপনি এইভাবে করবেন যে আপনি 5 ঘন্টা মেহনত করতেছেন বা 4 ঘন্টা মেহনত করতেছেন দর্শের কিতাবের মধ্যে, আরো কমাসকম 1 ঘন্টা আপনি বাহির করবেন আমি আউট মোতালা করব। তাই তফসির হোক বা বাংলা, আসামি, উর্দু, হিন্দি কোনো কিতাব হোক, বা সাহাবায়ে কেরাম বা আউলিয়া কেরামদের জীবনী হোক, বা ভারতবর্ষের ইতিহাস হোক, বা কোনো মাসাইলের উপর হোক, বা কোনো আয়াতের তফসিরের উপর হোক, আপনি মোতালা করতে থাকেন, তাহলে দেখবেন এইদিকে ক্লাসেসটা আপনার চলতেছে আর এদিকে আউটটাও আপনার চলতেছে। কিন্তু আউটটা এই সময় আপনি করবেন যে সময় ক্লাসটা আপনার মুকম্মল হয়ে গেছে, এইটা আমি খুব ভালোভাবে অধ্যয়ন করছি, নতুবা কোন সময় আপনি ক্লাসের পড়া পড়তেছেন পড়তেছেন জেহেনের মধ্যে একটা ফতুরি আসছে, দুর্বলতা আসছে, এখন আমি কি করবো, একটু আরাম করি বা একটু বেড়াই, না, এই সময় আপনি আউট কিতাবটা একটু মোতালা করেন 5-10 মিনিট 20 মিনিট, করার পর আবার জেহেনটা স্থির হয়ে গেল, একটু সুজা কিতাব রাখবেন, আউট স্থির হয়ে গেল, আবার আপনি ক্লাসের কিতাবটা মোতালা করেন। এইভাবে যদি করেন তাহলে একটি কিতাব বারবার যদি মোতালা করেন একটু খারাপ লাগতে পারে,
ব্রেইনের মধ্যে কমজোরি দুর্বলতা আসতে পারে। তাই এই কিতাবটা ক্লাস সেটটা রাখি দেন, এইভাবে আমি করছি, ক্লাস সেটটা রাখি দেন, আউট কিতাবটা আধা ঘন্টা মোতালা করেন, 15 মিনিট মোতালা করেন, আবার ক্লাস সেটটা 2 ঘন্টা আধা ঘন্টা মোতালা করেন, আবার একটু খারাপ লাগছে আউট আর একটি কিতাব আছে এইটা আর একটা মোতালা করেন, এইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ এরিম তরক্কি হবে আর মেহনত করলে ইনশাল্লাহ কাজে আসবে। আর সবচেয়ে বড় কথা, নিয়তটা এখলাসি রূপে রাখবেন। আমি ইলমে দিন তলব করতেছি নবীর ওয়ারিস বনার জন্য, আমি ইলমে দিন প্রচার তলব করতেছি প্রচার করার জন্য, আমি যে সমস্ত জানলাম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আমি যদি এই সমস্ত ইলম তলব করি আর ইলম যদি অর্জন করি, আমার খানদান আছে, সোসাইটি আছে, আমার দেশ আছে, আমার জেলা আছে, গাঁও আছে, বস্তি আছে, এই সমস্ত লোকের কাছে আমি গিয়ে পৌঁছেই দিতে পারবো, আমি তাবলিগ করতে পারবো। এই সমস্ত নিয়ত রাখি যদি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে